আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ কাটিং করব, একটা লেডিস পায়জামা কিভাবে কাটিং করতে হয়। তো লেডিস পায়জামা কাটিং করার জন্য আমি সর্বপ্রথম একটা 2 মিটার সিট নিয়েছি, এবং 2 মিটার সিট একটা লেডিস পায়জামার জন্য যথেষ্ট। যেহেতু এই পায়জামার ঝুলটা হবে 37 ইঞ্চি এবং আর মোহরি হবে 15 ইঞ্চি, তো আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজার লেয়ার। এই মাজার লেয়ারটা আমি ধরলেন নিয়েছি, এটাতে 10 ইঞ্চি 10 ইঞ্চি ধরলেন ইয়ার চওড়া নিয়েছি, আর লম্বাটা নিয়েছি আমি 24 ইঞ্চি লম্বা নিয়েছি, ঠিক আছে। আর মাজার পরে এটা হচ্ছে, এখানে রুমালি লাগবে, রুমালি লাগার যে জায়গাটা এটা হচ্ছে 9 ইঞ্চি লিখেছি আমি, এখানে লিখে দিয়েছি 9 ইঞ্চি। আর এখানে পায়জামার যে মানে মোহরিটা হবে, মোহরিটা আমি এটা হচ্ছে 15 ইঞ্চি হবে, আর এখানে আমি 15 ইঞ্চি হয় সেখানে 7.5 এবং 1.5 ইঞ্চি সেলাই সেই জায়গাতে কি বলে 1 ইঞ্চি জায়গাতে 7.5 হবে, সেই জায়গাতে 8 ইঞ্চি লিখেছি, দেখতে পাচ্ছেন এখানে 8 ইঞ্চি আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে আছে 8 ইঞ্চি লেখা আছে। এবার এটাকে কাটিং করে নিচ্ছি, দেখতে পাবেন একবারে খুব সহজে। এইভাবে আপনারা কাটিং করবেন অবশ্যই পায়জামা। আর পায়জামার এগুলো যখন সেলাই করবেন, সেলাইয়ের সময় আপনাদের দেখে দেওয়া হবে কীভাবে ভাঁজ করতে হবে, ভাঁজ করি এইটুকুর মধ্যে সেই সেলাইটাকে আপনাকে করে নিতে হবে, ঠিক আছে।